دنیا اے صداقت میں تیرا نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا صدیق کے گستاخ سے تو جنگ رہے گی جو ان سے جلے گا وہی ناکام رہے گا السلام علیکم ورحمت اللہ وبرکاتہ এ জলসা কি কখন এসেছি না প্রথমবার এসেছি না যাই হোক এনেছেন আমাকে আবার দ্বিতীয়বার কিছু কথা আল্লাহ বলেন আলোচনা করবো এতক্ষণ আমার মুরব্বী বাপ তিনি আলোচনা করছিলেন আমার জামানির বাগানের মানুষ এখন ছেলে জন যুবক ছেলে তরুণ ছেলে এখন তোমাদের চলছে তা আমি কিছু কথা বলবো আল্লাহর জন্য রসুলের জন্য বলবো তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বলবো কখনো কখনো দেখা যায় বাপ ছেলেকে কিছু বলে ভালোর জন্য ছেলে কিন্তু বাপের উপর ছুটে যায় কেন মাতা মাতা ভুল বোঝে ওর ভালো লাগে দুনিয়ার রং তামাশা হই হই করা বাপ মা ওটাকে বারণ করে ছেলে ভুলে যে রাগ হয় তা আমি তোমাদের ভাই হিসাবে যে তোমাদেরকে কিছু বলি তোমাদের রাগ হবে না তো চলে যাবার পর হাটে বাজারে সমালোচনা করবে না কেন পরিস্থিতি খুবই খারাপ হয় সেই জায়গায় আজকে যদি হক কথা বলা বন্ধ হয়ে যায় আগামী দিন আমাদের পরের জেনারেশন ছোট ছোট বাচ্চাগুলো এরা কিন্তু আমাদের কবরে গিয়ে লাঠির বাড়ি পিটবে যে হতভাগা গুণ কি করে দি গেলি আমাদেরকে আজকে বাঁচতে দিচ্ছে না ভারতে কথা কিছু মাথায় ঢুকছে তাই এই মুহূর্তে আমাদের ঘরে কিন্তু রুখে দাঁড়াতে হবে আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য একটা সুন্দর সমাজ তৈরি করার জন্য আমাদের ঘরে জান ও মাল দুটোকেই লাগাতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যখন কিছু বলবো, এ বাবু তুমি কি করছো? ওটা কি ব্যাপার? না না না। এই তো বসার জায়গা রয়েছে তো বসার জায়গা রয়েছে এখনো ফাঁকা। না না। ঘোরাও আমি নিজের ক্ষতি করতে পারবো না নেবে যাব কিন্তু আমি প্রতিটা জলসাই বারণ করি তাও কেন বেকার পয়সা দিয়ে ভাড়া করে পর ঘোরাও সামান্য ঘুরিয়ে দাও অন্যদিকে আমার আম্মা বোনেরা আমার উপর রাগ নি আমার উপর রাগ করে তোমার আখের আখকে নষ্ট করুন আমি তোমার নবীর বংশের আওলা আমি তোমাদের পীরের আওলা আমি যেটা ভালো বুঝেছি সেটা আমি করছি ফতোয়া বেশি মারবেন না আপনারা আমাদেরকে অনুসরণ করে চলবেন না আমরা আপনাদের অনুসরণ করব না আগে ঠিক করুন তো তাহলে আমি যেটা বলবো সেটা শুনতে তাহলে আমার শুনে মিশতে পারবে আমি আপনাদের শুনে মিশতে পারবো না হয় বাবা আমার দরজা বন্ধ আমি আসতে পারতে না কেন আমি সব করতে পারি কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কাজকে খুশি মনে করতে পারবো না ভুলবশত বেশিয়ালে নাচারে শৈতানি ধোকাই পড়ে হয়ে যাচ্ছে আলাদা জিনিস আল্লাহ মাফ করে দেন শখ করে করা ঠিক হবে না তো যাই হোক যারা এখনো দূরে আছেন বসার চেষ্টা করে বসে যান আমাকে দূর থেকে দেখতে পাচ্ছেন যারা ভিডিও করছেন খবরদার বন্ধ করে অডিও করুন ভিডিও করবেন না এই যে কথাগুলো বলছি আমি আপনাদের ভালোর জন্য বলছি আপনারা ঠান্ডা মাথায় কখনো চিন্তা করে দেখেছেন আপনাদের হয়ে কেউ লড়ার আছে কখনো চিন্তা করে দেখেছেন যে আপনাদের হয়ে কেউ বলার আছে কেউ নেই আজ একটা কোন জায়গায় গায়ের ইসলামের কিছু হোক দশটা মন্ত্রী আসবে পঞ্চাশটা এমএলএ আসবে কুড়িটা এমপি চলে আসবে তোমার জন্য কি আসবে কখনো ভেবেছো কেউ নেই তোমার তাহলে এই রকম একটা কঠিন সময়ে আমি আব্বাস সিদ্দিকী নিজের জানকে বাজি লাগিয়ে বাংলার অলিতে গলিতে এই মোনাফেক গাদ্দার গুনার বিরুদ্ধে আমি লড়ছি সবাই কিন্তু আমাকে টার্গেট করছে আমি নিজের জানের করি না যদি আমার মৃত্যুর পরও যদি আমার লক্ষ লক্ষ মা বোনের লক্ষ লক্ষ গরিব ভাই যদি মাথা তুলে পারে আমি আব্বাস দিকে মরণটাকে কুরবানি হিসাবে কবুল করতে আমি রাজি আছি কিন্তু তোমরা ভাবো কি চলছে আজকে বাংলা সহ ভারতবর্ষে আজ তোমাদেরই চোখের সামনে পৃথিবী দেখেছে বাবরি বলে একটা মসজিদ ছিল সেই মসজিদটাকে একদল উগ্র হিন্দু সন্ত্রাস তারা প্রকাশ্য দিবালকে শহীদ করে দিল সুপ্রিম কোর্ট হাই কোর্ট লোয়ার কোর্ট বিভিন্ন জায়গায় কেস হচ্ছিল সব জায়গায় কিন্তু বাবরি মসজিদের পক্ষে যথেষ্ট পাকা পুক্ত প্রমাণ দলিল এভিডেন্স ছিল তারপরও সতেরোই নভেম্বর কয়েকদিন আগে অত্যন্ত দুঃখের বিষয় ভারতের সংবিধান বিরোধী ইনসাফের বিরোধী একটা মিথ্যাকে আশ্রয় দিয়ে মসজিদের বিরুদ্ধে একটা রায় বেরোলো এই জায়গা থাকার পরও তোমাদের কি মাথায় এখনো ঢুকলো না যতই আমার কাগজপত্র থাকুক ভারত ভারতবর্ষে আর মুসলমানদের জন্য ইনসাফের আইন হবে তুমি কি এনআরসির কাগজ তৈরি করছো সারা পৃথিবী যে মসজিদটার দিকে ছিল সেই মসজিদটা আজকে কাগজ থাকার পরও ইনসাফ পাইনি তুমি একটা সাধারণ ব্যক্তি কোথায় একটা কোনে গিরামে পড়ে আছো তুমি কাগজ নিয়ে যে বলছো স্যার আমার প্রমাণ আছে তুমি ভাবছো তোমাকে ভারতে রেখে দেবে এই খেয়ালে তুমি আছো মাথা মুটা যদি হও ওই আবেগে থাকো আর যদি বুদ্ধি একটু থাকে এক্ষুনি কোমর বাঁধো সংবিধানকে সামনে নিয়ে দেশদ্রোহীদের বিরুদ্ধে আন্দোলন না আমি কি বুঝালাম বুঝে আসছে আমার খারাপ লাগে কেনা এখন তো বাপ বাপ মদের বোতল কেড়ে নিলে সালা বলবে আর মদ খেতে দিলে বোনাই খারাপ নাকি মানুষের উপকার করে বললে ভালো না আর আচালা ভরে দাও খুব ভালো সেই রকম একটা সময়ে আজ তোমাদের গ্রামে আবার রচ করতে এসেছি বড় যন্ত্রণা বড় ব্যথা বড় কষ্ট নিয়ে হায় রে আমার ভারতবর্ষ তোর জন্য কত হাজার হাজার মা নিজের কোলের বাচ্চাকে কুরবানি করে দিল ব্রিটিশদের হাত থেকে তোকে বাঁচাবে বলে হায় রে আমার ভারতবর্ষ আওলাদের রসুল স্বাধীনতা সংগ্রামী পীর আবু বাকার তোর জন্য কত লড়েছে কত আন্দোলন করেছে ব্রিটিশদের হাত থেকে তোকে বাঁচাবে বলে ষাট থেকে সত্তর হাজার এই ভারতকে জন্য শুধু দিল্লিতে নিজের গলায় ফাঁসিতে ঝুলে গেছে এই দেশকে বাঁচাবে বলে আজকে সেই দেশে উগ্র গেরুয়া ছদ্মবেশী হিন্দু সন্ত্রাসরা আজ দেশকে পুরো ধ্বংসের দিকে চলে যাচ্ছে টিএমসি বলেন কংগ্রেস বলেন সিপিএম বলেন সব মোচকে হাসা হাসছে আর বাধা কোন রকম করতে হয় করছে কারো খেয়াল নেই দেশের উপরে ধান দেয় আছে সেই জায়গায় আমার মতো একটা ছোট খাতো দেশবাসী হিসাবে আমি চেষ্টা করছি কম সে কম আমার আবু বাকারের কোটি কোটি ভক্ত মুরিদদের নিয়ে বাংলা থেকে যেন একটা আওয়াজ ওঠে দেশ ও সংবিধান বাঁচাও হয়তো কেউ ভাবতে পারেন যে ও ফুরপুরার সাহেবের আওলাদ তোমাকে আনা হয়েছে ধর্মীয় কথা বলার জন্য ঈদে এ নবী করার জন্য তুমি উঠেই দেশ 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 করলে কেন আমি তো তোমাদের মতো মুসলমান নই আমি তো সেই মুসলমান যে মোহাম্মদ রসুলকে শুধু অনুসরণ করে বাকি কাউকে অনুসরণ আমি করি না আমার মহম্মদ রসূল হল আমার জন্য মডেল লাকাদ কান আলা কন্সি রসূল লাফ উসয়তুন হাসানা কোরান বলছে সবথেকে উত্তম মডেল হল মোহাম্মদ রসূল জেনে বলুন শোভা তোমরা ক্ষমাবে কিভাবে রসূলকে দেখো খাবে কিভাবে মোহাম্মদ রসুলকে দেখো ব্যবসা করবে কিভাবে মোহাম্মদ রসুলকে দেখো নামাজ রোজা হাকা দান খাইরাত সংসার ভাবমার খেদম সব কিছুই মোহাম্মদ রসুলকে দেখো তোমরা যদি রাজনীতিও করো মোহাম্মদ রসুলকে দেখো তামার রসুল তিনি যখন মক্কা থেকে চলে যাচ্ছিলেন দু চোখ ভরা পানিতে বার বার মক্কার দিকে আর ঘুরে ঘুরে কাঁদছে নিজের দেশের জন্য তামার নেতা যখন দেশের জন্য কেঁদেছে আমি যদি প্রকৃত মোহাম্মদ রসুলের প্রেমিক হয় আমার দেশ ভারতের জন্য আমি কেন বলবো না এটা কি নবী সন্নাথ দেশকে ভালোবাসা আমার আলোচনা মাথায় ঢুকেছে না আবার চলে যাওয়ার পরে বলবেন আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে এখন তো বলছে যে আব্বাস সিদ্দিকি রাজনীতি করছে ওকে কেন দাওয়াত করছো ওকে আসতে দেবো না কি যদি কারো মনে হয় আব্বাস দিকে রাজনীতি করছে তোর কথা তোর মনের মধ্যে রেখে দে চলে গেছে যেখানে বাধা দেবী একশো বার ঢুকবো আর যেখানে বাঁধা চুপচাপ যাব চলে আসবো ঘাটালে আরো বেশি সেখানে বেশি করে যাব কেন সেদিন চলে গেছে আল্লাহ যখন কারো সহায় হয় দুনিয়া তখন শুধু দেখতে থাকে তার কিছু করতে পারে না ভুল বলছি নাকি আলোচনা কোন দিকে যাবে আপনারা বুঝতে পেরে গেছেন শুনবেন না যাবেন যদি শুনতে কেউ চান বসেন যদি কারো যাওয়ার থেকে চলে যান তবে শোনার আগে যে দুটো চোখ দিয়ে আমাকে দেখছো দুই রকম ভাবে আমাকে দেখো এক হলো বাপেরা মায়েরা আমি তোমাদেরই একজন বাচ্চা আর যুবকরা এই চোখ দিয়ে দিকে দেখো বোনেরা দেখো আমি তোমাদেরই কিন্তু একজন ভাই আমি তোমাদের দুশ্মন নয় বুঝতে হয়তো দেরি হতে পারে কিন্তু তিন বছর আগে যা ওয়াজ করেছিলাম বর্তমান বাস্তবের সঙ্গে সব মিলে যাচ্ছে আজ আমি বলে যাচ্ছি যুবকরা না দুনিয়া ধ্বংস হতে খুব শিগগিরই ভারতবর্ষের প্রত্যেকটা অলিতে গলিতে খুন খারাবি কাটা কাটি ছিনতাই ডাকাতি রাজানি জেনা ব্যাবিচারী বেশি নয় দু পাঁচ বছরের মধ্যে ভরে যায় ভারতের অলিতে গলিতে আমি বলে গেলাম আজকে রেকর্ড হলো রয়ে গেল অতএব বেশি দিন আর তোমরা বাঁচবে না এই জায়গায় একটাই রাস্তা আছে ফিরে আসার ইজ্জতের সাথে বাঁচার সেটা হলো মাতা কুমর রাসূল ফখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যেটা আদেশ করেছে মেনেলে আমার ভাইরা বোনেরা আর রাসূল যেটা নিষেধ করেছে আমার ভাই আমার বোন ছেড়ে দে আল্লাহর রাস্তায় বাপ মাদের তো জীবন শেষের দিকে তোমার আমার জীবনটাকে যদি সুন্দর করতে চাও এই একটাই রাস্তা কোরআন আসো আল্লাহুম্মা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والزيتون وطور السينين وهذا البلد الأمين لقد خلقنا الانسان في احسن تطبيب ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وأمنوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها العادلون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبتي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله شدغي محشر

حمر محمد اللَّهُمَّ صلى الله و لا عليك لا إله إلا الله لا <غا> إله لا إله إلا الله محمد رسول الله لا, لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله محبتي طيبة لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله اقلا اله الا الله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله 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 الله

لا إله إلا الله محمد رسول الله اللهم صل على آل سيدنا مولانا محمد وعلى آله سيدنا وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين আমার আব্বা আমার ভাইরা আমার আম্মা আমার বোনেরা আপনারা আমাদের তো নাকি আল্লাহ দরবারে শুকরিয়া একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আজ আমরা সবাই এখানে বসেছি বেশিরভাগ মানুষই কিন্তু আমরা গুনাগা বেশিরভাগ মানুষই কিন্তু আমরা নামাজ ছেড়ে বসে আছি রোজা ছেড়ে বসে আছি দাড়ি রাখিনি টুপি পরিব সোন্নাতের ওপরে নেই আমরা সবাই তার তারপরও ভেবে দেখো আমার আল্লাহ কিন্তু আমাদের ঘরে ভালোবাসে তাই জান্নাতের বাগানে কিন্তু এখনও বসতে দিয়েছে বলুন সুবাহান এখনও সময় আছে বান্দা পরিবর্তন হয়ে যা। আমার আল্লাহ ফিরাউন কে শেষ করেছে আমার আল্লাহ সাদদাদ কে শেষ করেছে আমার আল্লাহ নমরুদ কে শেষ করেছে আমার আল্লাহ আবু জেলুতবা সাইবা কে শেষ করেছে মুসা কলিমুল্লাহ সাথ দিয়েছি ইব্রাহিম নবী সাথ দিয়েছে মুস্তাফা জানের রহমতের সাথ দিয়েছে খাজা গরিবে نوازের সাথ দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কি কম জুরি হয়ে গেছে বুড়ো হয়ে গেছি আমার আল্লাহ হলেন বর্তমান সর্বসময় একই যার ভবিষ্যৎ নেই আর অতীত নেই সব সময় এক না তিনাকে কোনো জিনিস ছুতে পারে না তিনাকে কোনো কমজোরি স্পর্শ করতে পারে তিনার শুরু নাই তিনার শেষও নয় তিনি হলেন আল্লাহ যিনি যার কোন বাপ মানে যিনার কোনো ছেলে বলি স্ত্রী সন্তান নাই তিনি হলেন আল্লাহ জুড়ে বলুন সুভা যুগে যুগে মহান সরসটাকে ভুলে গিয়ে মানুষ নিজেদের হাতে তৈরি করা মূর্তির উপাসনা করে যুগে যুগে এটা চলে আসছে আর যখনই মানুষ মূর্তির উপাসনা করতে শুরু করে তারা এই নকল ধর্মে গিয়ে পাপাচারে লিপ্ত হয়ে যায় জেনা ব্যবচারি খুনি ডাকাতি জুলুম করা অত্যাচার করা মা বোনেদেরকে বেউজুদি করা বাপেদেরকে হত্যা করা স্ত্রীদেরকে হত্যা করা নিজের মেয়েকে হত্যা করা গল্প বলছি না ইতিহাস আজ থেকে দেড় হাজার বছর আগেও একটা অন্ধকার সাম্রাজ্য তৈরি হয়েছিল এক আল্লাহকে ভুলে গিয়ে মানুষ আস্তে আস্তে নকল খোদা তিনশো ষাটটা পাথরের মূর্তি উজ্জা হবল সব নাম ছিল তখনকার নকল খোদাদের মানুষে মানুষের তৈরি করা তারা কি করলো যারা এগুলো করলো তারা ধর্মগুরু তারা ব্যবসা শুরু করলো সরল প্রাণ সাধারণ মানুষগুলোকে বোকা বানালো তাদেরকে বোঝাতে লাগলে আমরাই হলাম সব কিছু তোদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে শুধুমাত্র আমাদের দাসত্ব করিবি পিতুরা তোদের স্ত্রী বলে কিছু নেই সব আমাদের তোদের মেয়ে বলে কিছু নেই সব আমাদের আমরা যাকে খুশি চাকর চাকরানি বেনিয়ে রাখবো তোরা আমাদের পায়ের কুত্তা হয়ে গোলাম হয়ে পড়ে থাকবি এইভাবে পৃথিবীর বুকে এক শ্রেণীর অর্থশালীরা দুনিয়াকে সাম্রাজ্যকে চালনা করতে লাগলো নকল খোদাকে সামনে রেখে মানুষকে ধর্মে সুসুড়িতে ভুল বুঝিয়ে রাখলো রোমের মতো সাম্রাজ্যে দেড় হাজার বছর আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের আগে শিক্ষিত তারা দাবি করত স্টেডিয়াম গ্যালারি তৈরি করে গরিবের ছেলেকে সেখানে বন্দি করে নিয়ে গিয়ে হাতের শিকলকে খুলে দিয়ে বাঘের সঙ্গে সারের সঙ্গে বাঘের সঙ্গে কখনো বাঘের ষাঁড়ের ধাবা খেয়ে মারা যেত এমন অশান্তি শুরু হলো নিজের বাপ নিজের মেয়ে গুলোকে তো পুজো দিতে লাগলো তারা ভাবতে লাগলো নারী মানে হচ্ছে অশুভ মিрবাভব এমন অশান্তি যহন্য পরিবেশ তৈরি হলো ওই মিথ্যা নকল হাতে তৈরি করা খোদা নকল খোদা মূর্তি গুণকে খুশি করার জন্য তারা বলল রক্ত লাগবে মানুষের নিজেদের বাচ্চা গুলোকে হত্যা পর্যন্ত করতে লাগলো সেই অন্ধকার আজও কিছু কিছু সময় দেখবেন পেপারে পাওয়া যায় পেপারে দেখবেন কখনো কখনো কিছু কিছু বাচ্চাকে বলি দিয়ে দিয়া হয়রাম পাওয়া যায় এরকম অন্ধকার পৃথিবীতে ছেয়ে গেছে যেখানে মা চিৎকার দিচ্ছে শান্তি চায় নারীরা চিৎকার দিচ্ছে বসতে চায় বাপ দিচ্ছে ছেলের হাত থেকে ইজ্জত বাঁচাতে বাচ্চা বাচ্চা চিৎকার দিচ্ছে এই মিথ্যা খোদার নামে আমাদের বলিকে বন্ধ করা চাই ঠিক এই রকম একটা টাইমে 570 খ্রিস্টাব্দে বারি রবিউল আউয়ালে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি মোস্তফা জানে রহমত কি আমার আল্লাহ মানুষ্য জাতিকে কল্যাণ সত্য সভ্যতা মানবতার রাস্তা ইসলামের রাস্তা শান্তির রাস্তা মানবতার রাস্তা প্রেমের রাস্তা নারীদের বাঁচার রাস্তা বাপেদের ইজ্জতের রাস্তা মায়েদের সম্মানের রাস্তা স্ত্রীর মর্যাদার রাস্তা একমাত্র শান্তি সত্য ধর্ম ইসলাম সৃষ্টিকর্তার মনোনীত বাণীকে মানুষকে শিখিয়ে মানুষ বানাবার জন্য আমার আল্লাহ মুস্তফা জানে রহমত কে পাঠিয়েছিলেন জোরে বলুন সুবহান তিনি শুধু মুসলমানদের জন্য আসেন তিনি এসেছেন মানুষ জাতির কল্যাণের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে তেনাকে মেনে নিয়েছে মুখ ও দিল থেকে তাকে বলা হয় মুমিন মুসলমান ভালো করে আজকে বুঝবেন আজ না বাংলায় শুধু সুর শুনে না কি ভালো ঠাঁম দিতে পারে পেপারে ऐड দিয়া বক্তা টিভিতে বক্তব্য দেয় ওকি হই কি বলছে আগে শোন তোর নবীর মেম্বারে বসে গিয়ে নবীর मोहब्बतের উম্মত দাবি করো তোমরা তোমার কষ্টের মেহনতের পয়সা একজন তোমার নবীর दुश्मन যে মুনাফিক সে যে তোমার কাছে সে চলে গেল তাকে দেখছ নাকি তো দেখতে হবে না আল্লাহ লানত শুরু হয়েছে আমাদের উপরে গজব শুরু হয়ে গেছে নারাজ হয়ে গেছে আমার আল্লাহ দেড় হাজার বছরের দয়ার নবী আগে আসলেন মানুষ্য জাতির কল্যাণের জন্য যারা রসুলকে মুখ ও দিল উভয় থেকে রসুল বলে চিনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিয়েছে এদেরকে বলা হয় ইমানদার মোমেন মুসলমান এরা সবাই যাবে জান্নাতে জোরে বলুন সোভান এদের মধ্যে কোয়ালিটি আছে কেউ রসুলকে রসুল বলে চিনেছে মুখে মেনেছে দিল থেকে মেনেছে নামাজ পাঁচ অক্ত পড়তে পারে না আবার কেউ পাঁচ অক্ত পরে গভীর রাত্রে জেগে পরে দুটোতে এক নয় দুটো জান্নাতে যাবে কিন্তু কোয়ালিটি আলাদা দুটোই জান্নাতে যাবে কেন এর মধ্যে ইমান আছে জান্নাতে দ্বিতীয় তবকা হলো যে মুখও মানে নে দিলও মানে না সেই নকল খোদার আখনো উপাসনা করে নিজেদের হাতে তৈরি করা কাল্পনিক এরা হলো গায়ের মুসলমান এরা সবাই যাবে জাহান নামে শুনছেন তিন নম্বর হলো মুনাফিক মুসলমান এরা কারা যারা মুখে বলে আমরা ইসলাম মানি নবী মানি দিলে ঘিরে না করে শুধুমাত্র আমাদের ঘরে বেইমান বানাবার জন্য আমাদের সমাজে ঘুরে বেড়ায় শুনছেন ইরাও যাবে জাহান এদের সাথে আর গায়ের মুসলমানের সাথে সব সময় ভেতরে ভেতরে বন্ধুত্ব আছে কথা বুঝছে আমাদের পাড়ায় যখন আছে বলে আমরা তো তোমাদের ওদের সঙ্গে যখন মেশে তখন বলে ধর বুকাই মুসলমানদেরকে বোকা বানাবার জন্য ঘুরি এটা আজকে নতুন নয় ইতিহাস গুলো শোনো আমার রসুল যখন মদিনার নবাবির ইমাম ছিল নবীকে ইক্তেদা করে রাইসুল মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই রসুল্লাহর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ পড়তো মুখ ভর্তি দাঁড়িয়ে মাথায় টুপি বড় পাগড়ি আবার যখন ইহুদিদের সঙ্গে গোপনে মিলত তখন বলতে ইহুদিরা মোহাম্মদের দিকে লোক বাড়ছে ওকে মারার প্ল্যান কদ্দুর আগাল শুনছেন যুবকরা শুনছো যতদিন না তোমরা এই মুনাফিককে চিনতে পারবে ততদিন মুসলমান তোমরা মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবে না যখনই মুসলমান জিতেছে দুটো কারণে জিতেছে এক হলো নেতাও ছিল ইমানদার আর পিছনে গடிகকত লোক ছিল ঠিকই কিন্তু তারাও ছিল ইমানদার জোরে বলুন সুবহানাল্লাহ আর মুসলমান যে খানেই হেরেছে সেখানেই দেখা গেছে নেতৃত্ব দিয়েছে মুনাফেক আর পিছনে যারা ছিল ইমানদার থাকলো কিন্তু নেতৃত্ব মুনাফে খাওয়ার জন্য আল্লাহ কারকে কখনো কবুল করে না আল্লাহ কর দেবে কার উপরে ইমানদারের উপরে তো আমাদের ঘরে নেতা চলতে হবে মোস্তফা জানের রহমতের গোলাম দেখে ইমানদার দেখে আশিফের রসুল দেখে আজ হাজার বছর পরে তোমাদের এই গ্রামে তোমার নবীর বাচ্চা আমি এসে বলে যাচ্ছি ফুগলিয়ে বলে যাচ্ছি এই বাংলায় তারি টুপি মাথায় টুপি মুসলমান ছিল না বেশি নয় এক দেড়শো বছর পিছনে যাও তোমাদেরই বাপ দাদো নানা পূর্বপুরুষ সব মুসলমান ছিল না নামের আগে সিঁড়ি মেয়েরা সিঁদুর দিত ধুতি পড়ত মসজিদ মাদ্রাসা ছিল না আমার মোজাদ্দের জামান আউলাদের রসুল আল্লাহ সৈয়দ আবু বাকা সিদ্দিক দাদা হুজুর এসেই বাংলায় তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদের মুরুব্বিদের ঘরে বুঝিয়ে 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 আল্লাহ আল্লাহ রসুল চিনি আজকে জান্নাতি মানুষ বানিয়েছে জোরে বলুন সোভান আজকে সেই বংশের বাচ্চা এসেছি আমার কথা আমাদের পছন্দ হচ্ছে না আমাদের কথা মানবে না তোমরা খুব ভালো করে কথাগুলো কি বুঝে লাও ভাই আমার সময় এত সংকীর্ণ দুবার করে বুঝাবার আর যে সময় নেই একবারই বুঝে দিতে হবে কেন আমাদের এই মুহূর্তে তৈরি হতে হবে এই মুহূর্তে রেডি হতে হবে এমন দিন এসে গেছে কেউ বলবে রে সব আমতা আমতা করে ঘুরে বেড়ায় মুখে ঘটা চেপে চেপে ঘুরে বেড়ায় আব্বাস দিকে মরার কখনো ভয় করে নে কেন আমি খোদার উপরে এতটা আমার যদি আজকে রাত মৃত্যু সারা দুনিয়া সবাই মিলে চেষ্টা করে এগারোটা এক পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখতে সবাই বলুন আর আমার মৃত্যু যদি আজকে আমার আল্লাহ না রাখে সবাই মিলে আর সবাই সারা পৃথিবী মিলে 11 তার 1 মিনিট আগেও কিময় মারতে পারত কথা মাথায় ঘুরছে এটা তলায় পড়ো আমাদেরকে ভাবতে হবে যে আমার যদি মৃত্যু আজকে না থাকে এর তরুালের তলায় আসি তো কি হয়েছে এর ক্ষমতা নেই আমায় মারতে পারে কেন আমার বাঁচাবার মালিক এই তরওয়ালে তলা থেকেও আমাকে বাঁচাতে পারে জোরে বলো আতে দুনিয়াকে আমি ভয় করি না কোন লালকে আমি ভয় করি না সত্য কথা বলার চেষ্টা করি সত্য পথে চলার চেষ্টা করি সত্যবাদী হওয়ার চেষ্টা করি আমার ভাইদেরকে বোঝাবার চেষ্টা করছি আসো আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি তো ভাইয়েরা আমার দয়ার নবী এসেছিলেন দুনিয়ার মানুষকে বুঝিয়ে ভালো মানুষ বানিয়েছে যারা নবীকে মেনে নিয়েছে তাদেরকে বলা হয় মোমেন মুসলমান আর যারা মুখ ও দিল থেকে মানে দেখারে কি বলা হয় মুখ ও দিল থেকে মানে দেখে কি বলা হয় গায়ের মুসলমান আমি বললাম দুবার বলা যাবে না তাও তোমরা ভুলে যাচ্ছ গায়ের মুসলমান আর যারা বলে মুখে মানি দিলে মানি না এদেরকে কি বলা হয় মুনাফেক এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি তাহলে আমরা হলাম কোনটাই তিনটের মধ্যে মোমেনের শর্ত কি মুখো মানে দিলেও মানে সবকিছুর থেকে জানের থেকে বেশি ঠিক না বেটি এখন তোমাকে যদি একটা ছুরি দিয়ে হয় একটা প্লেট দিয়ে হয় নিজে হাতে করে কল কেটে সুরুল্লার মহাপদে বার করতে পারবে খুব চিন্তা করে কথা বলো তাহলে তুমি মোমেন তোমার জন্য জান্নাত আছে আব্বাস সিদ্দিক যদি পারে মোমেন না হয় আব্বাস সিদ্দিক তুই নবীর বেটা তো নবীর বংশের আওলাদ তো কি আমাকেও পারলে তবে হবে শুনছ এবার আমি পারবো কি না পারবো আমার দিল জানে আমার মালিক জানে তুমি পারবে কি না পারবে তোমার দিল জানে তোমার মালিক জানে তুমি যদি সত্যি পারো আল্লাহর কসম যে পীরের বেটা বলে যাচ্ছি তুমি জান্নাতি হবে 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 জোরে বলুন সোভান আল্লাহ আর যদি তুমি না পারো কোন চান্স নেই এর নাম আগে ঠিক করে এটা তোমার ঠিক আছে এবারে তুমি এইটার পরে নামাজ পড়েছো রোজা রেখেছো হজ করেছো জাকাত দিয়েছো দান করেছো মাওয়াবের খেদমত করেছো গরীবের কে ভালোবেসেছো গরীবের হক দিয়েছো আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর এই গুলো যদি না থাকে আল্লাহ পাক এই গুলো শাস্তি দেবে এগুলো করিসনি কেন শাস্তি দেবে শাস্তি মিটে যাওয়ার পরে এই প্রথমটা থাকার জন্য তোমাকে একদিন না একদিন আল্লাহ জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বুঝাতে পেরেছি আর যারা মুখেও মানে না দিলেও মানে না তারা কারা গায়ের ইসলাম আর যারা মুখে মানে দিলে মানে না আরে কথাগুলো বোঝো এক ধারতে শুধু টেনে দিয়ে চলে গেলে হবে না আগে বুঝেলাম খারাপ তাহলে আমরা দাবি করছি প্রথম নম্বরটি আছে কি হ্যাঁ তাহলে বাকি গুটো রয়ে গেলো একটা গায়ের মুসলমান একটা এখন আপনাদের জিজ্ঞেস করছি এই দুই দলের মধ্যে আমাদের জন্য সব থেকে বড় বিপদ ও খাতার না ক্যান্সারের থেকেও খারাপ কার জোরে বলেন জোরে বলে মোনাফেক বলতে যারা ঈদ এ মিলাদুন নবীর বিরোধী করে কথা বুঝছেন যারা আজকে বাবরি মসজিদের রায়ের পরও লাড্ডু খায় বসে পর ওপরে যদি নতুন করে বাবরি মসজিদের হয়ে না লড়ে জানতে হবে মুনাফে কেন সুপ্রিম কোর্ট কে তো সম্মান করবো ইজ্জত দেবো কিন্তু সুপ্রিম কোর্ট আগে না ভারতের সংবিধান আগে

তাহলে আস্থার উপরে দিয়েছ এটা সংবিধান বিরোধী কাজ একজন দেশ প্রেমিক কোনদিন সংবিধান বিরোধী কাজ মেনে নিতে পারে না যদিও ওখানে রাম মন্দির তৈরি হয় তাহলে অবশ্যই তারা দেশদ্রোহী সংবিধান বিরোধী আর সারা জীবন তাদের ঘরে এই কলঙ্ক নিয়ে বইতে হবে যে মসজিদ ভেঙেই রাম মন্দির করেছে

এ বদলাম তোমাকে নিয়ে বইতে আমার কথা খারাপ এখন তো সব বক্তা বড় বড় সব সংগঠন বড় বড় নেতা সব চুপ চলে আই নাম আমি দেশের সংবিধানের পক্ষে আর এটাও বলে যাচ্ছি বুক খুলিয়ে ফাঁসি হোক মৃত্যু একদিন হবে গুলি করে হোক মৃত্যু একদিন হবে পুকুরে ডুবে বড় হোক মৃত্যু একদিন হবে তোমার কপালে যে স্টাইলটা লিখে আছে সেইটাই হবে তুমি নির্দোষ হওয়ার পরও তোমার কপালে যদি ফাঁসি থাকে তোমার ফাঁসি হবে তুমি নির্দোষ হওয়ার পর তোমার কপালে যদি গুলি থাকে গুলি হবে কথা বুঝে আসছে তোমার কপালে যেটা আছে সেটা হবে অতএব আল্লাহ ছাড়া কাউকে ভয় করো না কোন আইন যদি কোরআনের বিরুদ্ধে হয় ও আইন আমি মানতে রাজি নই ঠিক না বেটি সে যে যাই করে লিখে যাক আমার দেখার দরকার কানে যদি বলেন কেন কেন আমার কাছে মানুষ আগে নয় আমার কাছে সৃষ্টি কর্তা আগে জোরে বলুন আমি অত বড় নেমো খারাম অত বড় গাদ্দার নয় আমি যে আমার সৃষ্টি কর্তার থেকে আমি কাউকে আগে প্রাধান্য দেব ঠিক না বেটি একমাত্র তারাই তো প্রকৃত মানুষ যারা সৃষ্টিকর্তাকে আগে প্রাধান্য দেয় সৃষ্টিকর্তা ছাড়া অন্য কাউকে যারা প্রাধান্য দেয় তারা দু পায়ে পশু ছাড়ার কিছু নয় এরা ধোকাবাজ চিটিংবাজ এদের কাছে তো সৃষ্টিকর্তা যদি আগে না হয় এরা কখনো কারো হতে পারে না যে তোকে এত সুন্দর তৈরি করলো দুটো চোখ দিল সে তোর হয়নি অন্য কেউ হয় কি তার যে দুটো হাত দিল তাকে ভালোবাসলি না অন্য কাউকে ভালোবাসবে মেনে নিয়ে যেতে পারে যে তোকে দুটো পা দিল না তার হতে পারলি না কি অন্য কারো হবি এটা মেনে নিয়ে যেতে পারে আমার পাশে অসুবিধা হচ্ছে সারা দেবেন বুবাদের সঙ্গে বসে নেই আমি হম ঝান্ডা ধরিয়ে দিলে এক্ষুনি এমন চিল্লাবে টিকা মুশকিল বি হায়ার মতো সব মুসলমান গুণ আজকে কিভাবে ঘুরে বেড়াচ্ছে নামাজ নেই রোজা নেই মা বোনদের পর্দা নেই ইজ্জত নেই সব যে বিড়ি কেটে বসে আছে কি খবর রে তোর বলছে না এক প্লেট বিরিয়ানি দেবে খাও খাও ছে ছে আল্লাহ এত খাওয়াচ্ছে হ্যাঁ মসজিদে গিয়ে কখনো বসেছিস কি খবর এখানে না মুয়াজ্জিন এসবে নামাজ হবে পড়ব আমার আল্লাহকে রুকু সেজদা দেব আহা যিনি আমায় দুপুর চোখ দিয়েছে তাকে আমি সেজদা দেব কখনো ভেবেছো এই যুবকরা শুনছো পরিবর্তন হও আমার ভাইরা পরিবর্তন হও ভেতরটা দাউদাউ করে জ্বলছে কিছু করতে পাচ্ছি না তোমরা যদি আমার সাথে শক্তি দাও আল্লাহ জি দয়া করে আমি কিছু একটা করে দেখাতে চাইছি কথা বুঝা আসছে কি বলছি আমি আরে আল্লাহ নবীদের হাজার বছর আগে ইনসাফ দিয়েছিল মানুষকে এ যুগকে আপনারা তরুণেরা এই পৃথিবী জমিন ইনসাফ বলে কিছু ছিল না যার জোর ছিল তার সব কিছু ছিল কিন্তু ইসলাম বুঝিয়ে দিল দুনিয়া যদি একদিকে দাঁড়িয়ে যায় একজন মানুষ যদি আর একদিকে দাঁড়িয়ে যায় যদি এক একদিকে হয় আল্লাহ নবী বলেছে দুনিয়া যদি বিরোধী করে কোন গিয়ে যায় ইনসাফ

এইভাবে জুলুম অত্যাচার করতো পাওয়ার দেখিয়ে মারপিট করতো খুনো খুনি আমার জোর আমার সব কিছু কিন্তু আল্লাহ রসুল বলল না সত্য 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 কোটি টাকা দিও দুনিয়া দিও পৃথিবীর সবাই যদি মিথ্যার দিকে দাঁড়িয়ে যায় একজন যদি সত্যর দিকে থাকে ওই একজনের পক্ষে রায় দিতে হবে জোরে বলুন সুভান

করেছিল কিছু মুনাফে বলে বেড়ায় আল্লাহ নবী নাকি এই মাসে মরে গিয়েছিল এরা হলো মুনাফে 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 এদেরকে চেনো এদেরকে চেনো আল্লাহ নবী মাসে বারো তারিখে জন্মগ্রহণ করে না আল্লাহ নবী মাসের বারো তারিখে দুনিয়ার জমিনে তোমাকে আমাকে আল্লাহ রাস্তা দেখাবার জন্য আগমন করেছিলে উপস্থিত হয়েছিলেন হাজির হয়েছিলেন তসরিফ এনেছিলেন এই মাসের বারো

আমি এটাই বুঝাতে চাইছি তোমাদের ঘরে আর এই বেটা কোনো যদি চিনতে পেরে যাও পৃথিবীর কোনো ক্ষমতা তোমাদেরকে মিটাতে পারে কারণ এরাই তোমাদের মধ্যে ঢুকে মূল পাওয়ারটাকে বার করছে মুসলমানকে কখনো জিততে গেলে তরোয়াল লাগে না বুম লাগে না গুলি লাগে না অস্ত্র লাগে না সেনাবাহিনী লাগে না পুলিশ লাগে না মুসলমানকে জিততে গিয়ে একটা জিনিস লাগে সেটা হলো ইমান আর মুনাফেকের কাজ হলো কি গায়ের ইসলামদের কাছ থেকে টাকা আমাদের গ্রামে 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 ঢুকে মুসলমান সেজে মুফতি সেজে পীর সাহেব সেজে মৌলানা সাহেব সে হাজি সেজে দরবেশ সাহেব সেজে আলেম সেজে সরল পিরাল মানুষের ইমান উঠছে তার মধ্যে একটা কথা যে রসুল নাকি এই মাসে মরে গেছে এই মরা বললে ইমান থাকবে আম মানুষ বলো তোমরা তো আম মানুষ সবাই মরছে রসুল মরবে নেই এইভাবে তোমাদেরকে বুঝাচ্ছে রে দুনিয়াবি জিন্দগি রসুল কাটিয়ে আখেরাতের রাস্তায় রওনা দিয়েছে দয়ার নবী আমার রওজা আগদাসে আজও জিন্দা হায়াতুন নবী জোরে বলুন সুবহানাল্লাহ মানতে পাচ্ছেন যদি মানতে পারেন ইমানদার মুমিন মুসলমান জান্নাত আছে না মানতে পারলে জাহান্নাম আছে যদি আমার কথা কারো মনে হয় ভুল দিলাম তোমার বাপ কি কিতাব লিখে যে সব চলবে না কথা হবে কোরআন সন্না এজমা কি আস ঠিক না কে কি কিতাবে লিখে সব কথা শরীর নয় দলিল হলো কোরআন সুন্নাহ বাংলার মানুষ তোমাদের জন্য আল্লাহ কোরআন সুন্নাহ ইজমা কিয়াস জন্য একটা উস্তাদ দরকার এই উস্তাদ করে আল্লাহ সিলেক্টেড করে পাঠিয়েছে জবান আর মুজাদ্দিদ আউলাদা الرسول আবু বকরকে জোরে বলেন সুবহান মানবে না খুব সাবধান হও যুবকরা তোমার আব্বা মেনেছে তোমার দাদু মেনেছে তোমার দাদি মেনেছে তোমার নানা মেনেছে এখন তোমরা নতুন নতুন পথে যাচ্ছে। কোথায় যাচ্ছ এখন ফিরি ফিরি দাওয়াত বেরিয়েছে ফিরি ফিরি মসজিদে মসজিদে ঘুরে বেড়াচ্ছে কিরে বাবা তুই আবার কার না দিনের দাও দিতে বেরিয়েছি বাবরি মসজিদটা শেষ হয়ে গেল কারো মুখে কথা দেখেছে এই দালাল গুলোকে চিনতে পারছে আর যদি বা আমরা বলি তারা আবার পাড়ায় পাড়ায় এসে কি বলবে জানে আব্বাস সিদ্দিকী লাগাচ্ছে সুপ্রিম কোর্টের রাই মানতে হবে না সুপ্রিম কোর্ট তোর খোদা নাকি এই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায় মানব না কে বলেছে যদি সংবিধান পক্ষে হয় অবশ্যই মানব কেন মানব ইসলামের পক্ষে হয় অবশ্যই মানব আল্লাহর কথার বে खिलाफ হলে কখনো মানা যাবে না এই কথা বুঝছ না বোঝেন না মনটা চজ খারাপ লাগছে আবার মুনাফেকরা হয়তো এইসব রেকর্ড করে দেবে পুলিশকে দেখেছো কি বলছো তুলে ওকে তুলে কথা বুঝছেন না এই একটা আব্বাস সিদ্দিকি যাবে কি হয়েছে বাংলায় লক্ষ লক্ষ আব্বাস সিদ্দিকি ইনশাল্লাহ তৈরি করে দিয়ে যাবো জোরে বলুন সুভান আলহামদুলিল্লাহ জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আর নবী মোহাম্মদ রসুল ছাড়া কাউকে অনুসরণ করবে না কথা বুঝে আসছে আর দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহে কে আল্লাহ কেন পাঠালেন নবী মোহাম্মদ রসুল কত তোমরা চেনো না মানে না বলতে তার কি হুকুম হাকাম তোমরা জানো নাকি সেইটা শিকাবে বলে পাঠিয়েছে জোরে বলুন সোভান এই আকিদার উপর থাকবে পৃথিবী লড়ে যাবে তোমাকে কেউ কিছু করতে পারবে তোমরা ইতিহাস গুজরাটে একটা ভূমিকম্প হয়েছিল আটতলা দশতলা বিল্ডিং সব ভেঙে পড়ে গেছে মানুষ মরে গেছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বিল্ডিং সরিয়ে সরিয়ে সব লোক বার করছে লোক বার করছে লোক বার করছে দুদিন তিন দিন এক সপ্তাহ কেটে গেছে দেখছে একটা দুধের বাচ্চা ছোট্ট দুধের বাচ্চা অতদিন বড় বিল্ডিং এর তলায় বেঁচে আছে জোরে বলেছে কে তাহলে তোমার যখন বিশ্বাস আছে আল্লাহর উপরে তুমি ভয় করছো কেন হ্যাঁ আরে তুমি যদি হকের হয়ে মরতে পারো তোমার তো কপাল বিশাল ভালো কেন মরতে তো তোমাকে একদিন হবে হকের হয়ে যদি মরো তোমার জন্য তো জঙ্গনাথ খুলে দেবে জোরে

আল্লাহ একবার কি নিয়ে আমি আমার রসুল বলছে দুনিয়া দেখছে বড় কষ্ট হচ্ছে কিন্তু যারা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে জান দেয় একটা পিপিলিকা কামড়ানোর থেকেও কম কষ্ট হয় ঝরে বলে কত সম্মান কত মর্যাদা ঠিক না বেটি আমি তোমাদেরকে একতা হতে বলছি দেশ দেশের সংবিধানকে সামনে রেখে তোমাকে সংবিধান লড়ার অধিকার দিয়েছে আন্দোলন করো কথা বুঝছেন না বোঝা না কেননা দেশ আবার অন্যায় বড় বড় যখন দিকে যাচ্ছে গত কয়েকদিন আগে পাঞ্জাবে একটা আদিবাসী দলিত ঘরের ছেলে কিভাবে মারলো জানেন ভিডিওটা দেখেছেন আপনারা ও কোন ধর্মের ভুল কি ঠিক সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে আমি যেটা এখন বলতে চাইছি একটা মানুষ আদিবাসী দলিতদের জন্মগ্রহণ করেছে কিন্তু মানুষ তো ওকে তো আল্লাহ সৃষ্টি করেছে যে তোমায় করে জামাই করেছে ওকেও তো করেছে তার বুকের না না লাফিয়ে পড়ছে কি দৃশ্য কিছুদিন আগে এইভাবে জুনায়েদকে মারলো আফরাজুলকে মারলো তাবরেজকে মারলো বিভিন্ন জায়গায় অত্যাচার দিনকে দিন আবার সেই জাহিলিয়াতের যুগ আসছে এই জাহিলিয়াতের অন্ধকার থেকে আমার দেশ ও দেশবাসীকে বাঁচাতে গেলে হে যুবকরা তোমরাই পারবে কি একত্রিত হও দেশের আইন ব্যবস্থার হয়ে লড়ো আন্দোলন করো সংবিধানকে সামনে রেখে লড়ো তবে তোমার সমাজ সভ্যতা হবে আজকে কোথায় গেল আমার ভারত বর্ষকে সবাই সেলুট করে অন্তর আমরা যখন আমি কাবায় গিয়েছিলাম হজে গিয়েছিলাম আমি হিন্দুस्तानी আমি ইন্ডিয়ান আমি বাইরের দেশে যখন জলসা করতে যাই আমার দেশের পতাকা আমার গাড়ির সামনে পতাকা থাকে আমি ইন্ডিয়া থেকে স্বীকৃতি প্রমাণ পাওয়া যায় গর্ব করে খুঁরি আজ আমার মাথা হ্যাঁ হয়ে গেছে কবে থেকে যেদিন কাশ্মীরের মন্দিরের মধ্যে ছোট্ট একটা ফুলের মতো বাচ্চা আসিফাকে একদল উগ্র ছদ্ম হিন্দু সন্ত্রাস ধর্ষণ করে যখন মেরে দিল আর একদল উগ্র সন্ত্রাস ছদ্মবেশী আবার সাপোর্ট করলো সেই ছোট্ট ফুলের মতো বাচ্চাটা আমার ইন্ডিয়ান একজন নাগরিক আমার ভারত বর্ষের একজন সন্তান আজও পর্যন্ত পৃথিবী কাঞ্চে বড় বড় দেশের সাইন্স আর নেতা মন্ত্রীরা কাঁদছে এত জঘন্য কাজ ভারতবর্ষে হলো যদি আজ আমার ভারতবর্ষে সেই লোকগুলোকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হতো আমার ভারতের ইজ্জতটা বেঁচে যেত যে সন্ত্রাস থাকতে পারে ইন্ডিয়া কড়া কিন্তু সন্ত্রাসকে শাস্তি দিয়েছে

আজ কত মা চারটি পাঁচটা ছেলেকে বাপ মা মিলে ছোটবেলা থেকে মানুষ করলো কোলে হেগে দিয়েছে কাপড়ে হেগে দিয়েছে বুকের উপরে মা সুইজ বুকেই পেশাব করে দিয়েছে রাত দিন ঘ্যান 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 শরীর খারাপ বাচ্চা কাঁদছে মা জেগে বসে আছে আদর করছে কি পেশান হয়ে বাপ মা ছেলে মানুষ করে ঠিক না বেটি বাপের থেকে মায়ের কষ্টটা বেশি চারটি বাচ্চাকে মানুষ করেছে আর এই ফাটা কপালে ছেড়ে বড় হয়ে যে সেই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে। সেই ভাবকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে সেই বাপ মাকে ভালো না বেশে নিজে স্ত্রী কে নিয়ে আলাদা হয়ে গেছে এরকম সমাজে আছে না এই সমাজের উপরে খোদার গজব হবে না আজকে দেশের নেতা মন্ত্রীদের উচিত এর বিরুদ্ধে আইন তৈরি করা এর বিরুদ্ধে আইন তৈরি করেনে বিজেপি বিরুদ্ধে বললে দেশদ্রোহী হবে আইন তৈরি করছে পাবলিক যদি খাবে না তোর বিজেপি করা বুঝিয়ে দেবে সেদিন এই কথা বুঝছ না বুঝেন না আইন তো এটা করার দরকার যদি কেউ বাপ মাকে আঘাত দেয় কষ্ট দেয় তাকে 12 বছরের জেল দিয়ে হবে তুই গো ভাই ভুল বলছিস আব্বাস সিদ্দিক ওই আইন চালু করার জন্য আন্দোলন করবে আগামী দিন কলকাতা স্তব্ধ করে দেবো রোড বন্ধ করে লক্ষ লক্ষ লোক নিয়ে কলকাতায় মিছিল করবো মায়েদের ইনসাফ চাই বাপেদের ইনসাফ চাই মদ বন্ধ করতে হবে এখানে মদের জন্য হাজার হাজার নারী আজকে রাত্রি মার খাই স্বামীর কাছে না থাকবে বস না থাকবে বসুরি না থাকবে মদের দোকান না খাবে মদ কথা বুঝছেন না বোঝেন না এই আন্দোলনের দরকার আছে না নাই কিসের তুমি নবীর উম্মত দাবি করছো এটাই তো ইসলাম মসজিদে গিয়ে সেজদা দিয়ে নামাজ পড়ে তসবি পড়েলে যদি মনে করে আমি বড় মুসলমান হয়ে গেছি না ওটা যেমন করতে হবে সাথে এটাও করতে হবে নাম ইসলাম ওরও নাম ইসলাম ইসলাম আমি নামাজ পড়িনা না এটা করার কি দরকার ইমামে হোসাইন নামাজ পড়তে না তাহলে এজিদের বিরুদ্ধে লড়তে গেল কেন এজিদ ছিল জালিম অন্যায় অত্যাচারিত নারী দেহ শোষণ করতো এজিদ আজকে আশ্রমের নামে চোদ্দ বছর বারো বছরের মেয়ে গুণের এজ্জত হচ্ছে সে কোন ধর্মের পরের কথা সে ভুল করছে সৃষ্টিকর্তার কাছে জবাব দেবে কিন্তু আজকে নারী দেহ শাসন চলছে ধর্মের আড়ালে এর বিরুদ্ধে লড়তে হবে ঠিক না বেটি এই ভুল ওই অসহায় বাচ্চা দোয়া পা যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে হ্যাঁ আশি বছরের বুড়ো ধরা পড়ে যাচ্ছে আশি বছরের বাবা এইসব সব গুলি তো সন্ত্রাস দল তৈরি করে কেন আমাদের মতো মুসলমানদের মুখ বন্ধ করার জন্য নাই বাবার দোকান বন্ধ হয়ে যাবে তো আমরা তো বলছি শুনতে পাচ্ছেন না আব্বাস সিদ্দিকি রুকা মুশকিল আছে কেন আব্বাস সিদ্দিকি মরণ কে করে না ভয় করে না যারা মরণ কে ভয় করে তাদেরকে রুকা সহজ আর কারা বাঁচতে চাই যারা জানে মরার পরে জাহান যাবে বুঝতে পেরেছি আমি অনেক গরিব কে দিয়েছি অনেক চিকিংবাজি করেছি অনেকে তিনকে মেরিয়েছি অনেকে ঝেড়ে খেয়েছি তারা চিন্তা করে মরলে তো পিটবে ওদের যত দিন হোক দুনিয়া একটু গায়ে হাওয়া লেগে এক কথা বুঝছেন না আর যারা জানে যে আমি রসরুল্লাহ হয়ে আছি আল্লাহর পক্ষে আছি তারা জানে মরলেই তো নবীর তার হয়ে যাবে জোরে বলুন সোভান কেন কবরে রসুল কে আল্লাহ হাজির করা জানেন না আরে দুনিয়ায় দেখতে পাচ্ছি না কেঁদে কেঁদে মরে যাচ্ছি খোদা একবার তোমার হাবিবকে দেখাও দেখা হচ্ছে না মরার পরেই বেসে যাবে কবরে জোরে বলুন সুহান কি গো আব্বাস সিদ্দিকির রজ পছন্দ হচ্ছে খারাপ লাগছে নাকি আমি একা চিল্লাবো তোমরা আমার চিল্লানো তো সাপোর্ট করো যে আমার ভাই জানের পাশে আমরা আছি এতটুকু তো বলো আব্বা সিদ্দিকে আমার ভাই হয় মুখ শুনলে কথা বলবি এতটুকু তো বলো বলবে না আম্মা বা বাপেরা কমসে কম দুয়া তো করেন হাত তুলে জানলা আমার বাচ্চাকে দুশ্মনের হাত থেকে হিফাজত করেন এতটুকু তো আপনারা বলেন নাকি আপনারা বদ্ধ করছেন কি গো আব্বারা বদ্ধ করছেন নাকি আরে আমার নবীদের আজা বছর আগে কি জন্য এসেছিলেন মায়েদের সম্মান দিতে এসেছিলেন মায়েদের জোর দিতে এসেছিলেন মায়েদের অধিকার দিতে এসেছিলেন আহা আমার নবী একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে আল্লাহ নবী দেখতে পাই ওই রাস্তা ধারে একজন বুড়ি বসে আছে আহা আমার দয়ান নবী দেখতে লেগেছে ওই বুড়ির গলায় তিনটে ঠাকুরের ছবি আছে লাল হবল তিনটে পাথরের মূর্তি মূর্তি ছবি রয়েছে আল্লাহ নবী আগিয়ে গেলেন যে বললেন মা এই ধুলো বালি মেখে এই জায়গায় কেন বসে আছেন মা ওই মহিলা তখন আমার রসুলে দিয়ে তাকিয়ে দেখলো কে রে বাবা আমার খোঁজ জিনিস বাবা আল্লাহ নবী বলেছিলেন মা আমাকে আপনি নিজের সন্তান মনে করতে পারে ইনসাফ দিতে পারবে প্রমাণ হওয়ার পর বাবরিকে তোরা দখল করছি ইনসাফ দিতে পারবি আর হাজরাতে দয়ার নবী মোহাম্মদ রসুল বসে আছে একটা ঘোড়া নিয়ে ভালো তারা শোনো তোমরা তোমরাও অশেখো আল্লাহ রসুল বসে আছে একজন ঘোড়া নিয়ে এসছে ঘোড়া দুদিকে দড়ি দুজন ধরেছে একটা মুসলমান দাবিদার আর একজন ইহুদি সবে মুসলমান ইসলাম কবুল করেছে মুসলমান দাবিদার আর একজন ইহুদি মুসলমান দাবিদারটা সে বলছে হুজুর বিচার করে দানে ঘোরা আমা ইহুদিটা বলছে হুজুর নায় ঘোরা আমা রসুল বলছেন প্রমাণ দাও তথ্য দাও একজন একজন করে সব প্রমাণ একটা একটা করে প্রমাণ নিয়ে দেখা গেল ঘোরাটা ইহুদি রসুল বললেন হ্যাঁ এই ঘোরা ইহুদি আর কি হলো প্রমাণ থাকার পরও হলো না কেন ইসলাম নাই তাই ইসলাম থাকলে সত্যকে সত্য বলতো মুসলিম দাবিদারটার বিচার পছন্দ হয়নি আরে আমার দিকে হওয়া দরকার ছিল আমি মুসলমান নবী মুসলমান তার কাছে আমি এসেছি তো সেই জাহেলিয়াত থেকে ফিরে স্বভাবছে জোরজার মূল রূপ তার সেই দিকে তো ছিল সবে তো ফিরে এসেছে ওর এখনো ঘোর কাটেনে তো হযরত উমারের কাছে গেছে কারণ হযরত ওমর খুব কড়া কিন্তু হতভাগা জানে না ওমর করা হলো ন্যায়র জন্য করা অন্যায় করা নয় ন্যায় করে অনেক লোক আমাকে বলে ও আব্বাস সিদ্দিক কিন্তু যারা আমার সঙ্গে মিশে তারা জানে আমি কত নরম মনের মানুষ আর অন্যায় কোনটা যেটা আমার আল্লাহ রসুল পছন্দ করে না ব্যাস ব্যাস হাজরা তোমার ফারু খুজরের কাছে গেছে ভাই বিচারটা করে দাও তো ঘোড়াটা আমি বলছি আমারও বলছো হজরত তোমার জিজ্ঞেস করছে বিচার কার কাছে আগে গিয়েছিল বললো রসুলের কাছে ও আগেই বলছে দেখো উমার আমার দিকে হওয়া দরকার বিচারটা কারণ আমি মুসলমান বিচার তোর দিকে করে দিল রসুল হজরত তোমার ঘরে গেলেন ওকে এসে বেতের আঘাত কোন রয়াতে আছে তার ওয়ালের আঘাত দিয়ে বললো এ সহজ ওটা অন্য জায়গায় হয় ইসলামে কি কোন কালার দেখা হয় না ইসলামে সত্যকে সত্য নাইকে নাই বলা হয় জোরে বলছি তাতে নিজে ছেলেও যদি অন্যায় করে সেটাকে অন্যায় বলা হয় কথা বুঝে আসছে বাদশাহ অরঙ্গজে হুজুরের নাম শুনেছি হ্যাঁ বাদশাহ অরঙ্গজে হুজুরের নামে বর্তমান কিছু সন্ত্রাসরা উল্টো পাল্টা বলে উনি নাকি অনেক হিন্দুদের অত্যাচার করেছিল আর করেছিল অনেক মন্দির ভেঙে পেট গরমের কথা কোনো ইতিহাস নেই আসল ইতিহাসটা হুজুর ওই সকল লোকগুলোকে শাস্তি দিয়েছিল যারা ধর্মের আড়ালে বাচ্চা বাচ্চা মেয়েদের দেহকে শোষণ করত। যারা ছোট 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 চোদ্দ পনেরো তেরো বছরের মেয়েগুলোকে ধর্মের স্থানে রেখে দিয়ে বলতো এরা হলো দেব রায় মানে যারা পূজারী তাদের সেবিক তাদের ওই বাচ্চা বাচ্চা মেয়েদের শরীর শোষণ করত বাচ্চার কাছে যেন খবর এসেছিল এদেরকে বাচ্চার শাস্তি দিয়েছিল কি শাস্তি দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ এ কি যদি বলো না আমাদের নেতারা ধর্মগুরু ঠিক করেছে তৌ কি কি তাহলে নোংরা চিন্তা করটা কত নোংরা তো ভাই আমার বাদশা ঔরঙ্গজেবের একটা ইতিহাস আমি বলছি শুনে বাদশা ঔরঙ্গজেব রহমাতুল্লাহ হুজুর তখন শাহিন শাহ বাদশা ভোটা নয় পাশের দেশের সঙ্গে যুদ্ধ হবে সেনারা সব যাচ্ছে যুদ্ধ করতে সেনা গেলে ভাই লোক বেরোই তো দেখতে বেরোই না দেখতে বেরিয়েছে ওর মধ্যে একটা বাউনের মেয়ে খুবই সুন্দরী দেখতে সেও বেরিয়েছে সেনা দেখতে শুনছেন তো অসুবিধা হচ্ছে সেনা দেখতে বেরিয়েছে তা মধ্যে একজন দিকে নজর ঘোড়া দাঁড় করিয়ে দিয়েছে যে মেয়েটা কার পাশে বাউনের স্ত্রী ছিল তাই মেয়েটার মা বলছে আমার মেয়ে বলছে তোমার মেয়েকে আমার পছন্দ হয়েছে আমি যুদ্ধে যাচ্ছি ফিরে আসার সময় সাজিয়ে রাখবি আমি বিবাহ করবো বাউনের স্ত্রী তখন সৈন্যকে বলছে কি করে এটা হতে পারে আপনি মুসলমান ঘরের ছেলে আমরা হিন্দু পরিবারের ছেলে সৈন্য বলছে এই বুড়ি যেটা বলছি শুনবি নাই কতল করে দেব তার পাওয়ার সে প্রয়োগ করেছে চলে গেছে সোজা মহিলাটা বাহুনির স্ত্রীটা বাসার কাছে এসেছে আজ যদি কোনো মুসলমানের উপর বেউজিতি হয় সেই মুসলমানের ঘরের মা বাপ যদি মুদির কাছে যায় ইনসাফ পাবে হ ও তো ডাকাত হয়ে বসে আরো বেনসাবই করবে এই আপনারা মাইকে মুখরে কে বলা যাচ্ছে দেশের কোটি কোটি টাকা সব চলে যাচ্ছে একটা সুই পর্যন্ত বিদেশে যেতে পারে না যদি দেশের নেতা মন্ত্রীদের হাত না থাকে তাহলে কোটি কোটি টাকা ওইটা কি ডিসলাই ফর লাগি পকড়ে বল্লে চলে গেল তাহলে নিশ্চয়ই নেতা মন্ত্রী হাত নাই

এই আমি এখনও সমস্যায় পড়ে যাই তোমরা পাশে দাঁড়াবে পাক্কা কথা সত্যি বলছো হাত তুলে দেখাও কারা দাঁড়াবে ই আল্লাহ সত্যি হাত লা বা খুব ভালো জানে দেখে খুশি লাগলো কিন্তু আমি তোমাদের ভরসাই নেই আমি তোমাদের কিন্তু ভরসাই নেই আমি ভরসায় আজি শুধুমাত্র হাসবুন আল্লাহ হ নেমাল মৌলহ এমান নাসি আমি শুধু আমার আল্লাহ আমার সৃষ্টিকর্তার মালিকের ভরসাই আজি তোমাদের ভরসাই তবে দেখে ভালো লাগলো খুশি হয়েছে তাই দোয়া করি আল্লাহ তোমাদের ঘরে যেন আমার সাথে পরকালে একসাথে জান্নাতি করে বলুন আমি এবার কাদ দিলে কতটা সত্য আছে মালিক জানি কে হ্যাঁ আমার মা হ্যাঁ আমার ভাই হয় আমার ছেলে হয় তো যাই হোক আমি যে কথা বলছিলাম অরঙ্গজেবের কাছে এসে হাজির এসে বলছে যা আপনার কাছে দরখাস্ত বাদশা বললেন কি খবর বলুন না আপনার সেনাবাহিনীর মধ্যে থেকে একজন সেনাবাহিনীর নাম যেন না একজন সেনাবাহিনী আমার মেয়ের দিকে নজর গিয়েছিল আমার মেয়েকে বলেছে সাজিয়ে রাখতে আসার সময় বিবাহ করব রাজা বাদশাহ বলুন তো দেখি সে হিন্দু আইস মুসলমান আমরা হিন্দু কি করে হয় এই জুলুম বাস্তা বললো কোনো চিন্তা করবেন না আপনি আমার বোঝা আপনার হেফাজতের দায়িত্ব আমার এটা আমার ইসলাম শিখিয়েছে জোরে বলুন আপনি কোন জাতির কোন খানদানের কোন বংশের কি ব্যাপার সৃষ্টিকর্তাকে জবাব দেবে আমাকে যখন রাজা করেছে আপনি আমার পূজা আপনাকে হেফাজত করার দায়িত্ব আমার হযরতে সেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন কোন রাজা বা নেতার পিওডে যদি তার পূজারা তার অনুসারী মানে নাগরিকরা যদি পেটের জ্বালায় চুরি করে ইসলামের হুকুম হলো হজরত আলী হুজুর বলছে ওই চোরের হাত কাটার আগে ওই নেতার হাতটাকে আগে কাটবে কেন ঠিকভাবে দেখে না কেন তাহলে ইসলাম যদি থাকে শান্তি আমান সৃষ্টি হবে কিন্তু ইসলামকে বদনাম করছে মুনাফেক গুণ আইএস আইএস আল কায়দা সব নাম শুনেন নি মোহাম্মদ জামাত ইসলাম ওহাবি ছয়শুলের তাবলিগ জামাত নারাদ দল বেদাতি ভন্ড সব বেরিয়েছে চিল্লার নামে দেখলেই ভালো নয় এই দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখও আছে শিখ পাঞ্জাবিদেরও আছে আর আমাদের বর্তমান নরেন্দ্র দামোদার মদির দাড়ি মানেই যে ভালো তা নয় ইমানদারের মুখে যখন দাড়ি হয় তখন সেটা হয় সুন্দর ভালো

যাক বাস সাইজেছে আজকে আমাদের যদি আসে ই আল্লাহ এই ডাকাত কিচুরি করতে চাললাই এখন আবার শুনছি 31 डिसेंबर নাকি 2000 টাকা ব্যান্ড হয়ে গেছে শুনছেন জাজ্জার কাজ আছে আচ্ছা জমি এ যদি রাখো ছেলে মেয়েদের বেদিবার জন্য আবার কবাল ফাটবে আগে থেকে বাবা দিদে আর সবচেয়ে ভালো আগামী 21 অগস্টের খবর পেছো তো কোথা জানো কি হচ্ছে হ্যাঁ একশো বিঘে জমির ওপরে কি পাশে দাঁড়াবে না কেন লড়তে গেলে পুলিশ দরকার লড়তে গেলে জজ দরকার লড়তে গেলে উকিল দরকার লড়তে গেলে ডিএম দরকার লড়তে গেলে আইপিএস অফিসার দরকার অন্য খ্যাতে আমার ছেলেকে আগাতে দেবে না আমরা বাগান তৈরি করে আমার বাচ্চাদের ঘরে ওপরে তুলব ঠিক না বেঠিক আর গরিবের ছেলেদের দেখবেন ব্রেন ভালো হয় গরিবের ছেলেদের ঘরে ফ্রি পড়ি আমরা মেহনত করে যদি তুলতে পারি আমরা যখন বিপদে পড়ব গরিবের বাচ্চা আমাদের হয়ে তখন লড়বে ঠিক না বেটি আগামী একুশে অগ্রাণ একশো বিঘে জমির ওপরে তাই আমি আব্বাস সিদ্দিকী পীর আবু বাক্কা নলেজ সিটি তৈরি করছি যাতে ওখানে হাজার হাজার ছেলে পড়াশোনা করে একদিন পুলিশ জজ উকিল ডিএম এসপি টেসপি হবে আমাদের কিছু হলে তারা আমাদের হয়ে লড়বে দরকার আছে না তাহলে এই মহান কাজ আপনারা আমার পাশে দাঁড়াবেন তো কারা কারা পাশে দাঁড়াবেন একটু হাত তুলে দেখাবেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ যদি পাশে দাঁড়ানো সত্য হয় হাত তোলা মিথ্যা নাই তো তাহলে আগামী একুশে অগ্রান ফজরের নামাজ পড়বেন সকাল নটার মধ্যে ফুরফুরা শরীফে পৌঁছাবেন কি যাবেন না দাদা হুজুর আমার এখন আপনাদের সবার যাবেন যখন খালি হাতে কি নিয়ে যাবে হ্যাঁ একশো টাকা একটাই গরিব হয়ে যাবে যদি কারো নিট যেতে অসুবিধে হয় একশো দশ টাকা নিয়ে যাবে যদি নিট লিজিতে অসুবিধা হয় একশো দশ টাকা নিয়ে যাবে মা বোন বাপ ভাই পরিবারে যদি পাঁচজন থাকে পাঁচজনই একশো টাকা পাঁচ টাকা

আল্লাহ দিয়েছে দায় না এটা হলো সবার জন্য সমান সবাইকে এটা দিতে হবে এটা আমার ভালোবাসার দাবি কিন্তু এরপরও নিজেরও কারো দিল লাগতে পারে তো আমার পীরের দরবারে হচ্ছে সব জায়গায় দান করছি ওদের আছে কি বলে রামকৃষ্ণ মিশন আছে গায়ের ইসলামের খ্রিস্টানদের আছে সাই বাবা আছে নারায়ণ আছে আমরা চেষ্টা করলে ফুরফুরা ভেলোর থেকে বড় হসপিটাল বানাতে পারবো কি পারবো না সবার রয়েছে আমরা কেন করব না আমি বর্তমান দিদিকে বলেছিলাম যে দাদা খুজুরের নামে বিশ্ববিদ্যালয় করে দাও দেয়নি তোমরা হয়তো জানো কলকাতায় চিল্লে কেন বলেছিলাম বনগা মাতুয়ারা ওয়ান পার্সেন্ট ওদেরকে দিয়েছে দাদা হুজুর স্বাধীনতা সংগ্রামী আমি চব্বিশ পার্সেন্ট ভোট তো ওদের দিয়ে দেয়নি ওদের যদি একটা দেয় দাদা হুজুর কত চব্বিশটা দেয় দরকার ছিল দোষ দিদিন নয় দোষ আমাদের ওদের একটা এমপি আছে ওদের কিছু হলে ওরা লড়াই করে দুটো এমএলএ আছে ওদের কিছু হলে লড়াই করে দাদা হুজুরের চব্বিশ পার্সেন্ট তোমাদের কটা এমপি আছে কটা এমএলএ আছে কেন ভাই

আর আমাদের দাদা হুজুরের মুড়িদরা দু হাজার টাকা ঘুগনি মুড়ি পেয়ে গেছে মেরে দিচ্ছি দিদি আপনাকে তো দিচ্ছি তার আগে ধুতিওয়ালাকে দিত বুদ্ধদেব দেব তোমাদের ভোটে জিতে বুক ফুলিয়ে বললো মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় আর তোমাদের ভোটে জিতে দিদি এখন মাদ্রাসায় আবার তালামের দিয়েছে চুচুরে কি গো রাজনীতি করছি তো দিকে আরে বল না বাবা পিছুনে না বলে সামনে বল না

আর দু হাজার টাকায় যদি ভোটের সময় ভেসে যাও জিতার পরে দু হাজার জায়গায় দশ হাজার বার করে নেবে যে কোনো দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কথা বুঝছো কেউ ভালো নয় না দাদা না দিদি কেউ ভালো নয় সব্বাই মুসলমানকে ইউজ করে আর মারতে চায় এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি তোমাকেই দেবো তোমাকেই রাখবো তোমাকেই দোবো তোমাকেই রাখবো আমরা কারো বিরুদ্ধে নয় কিন্তু আমরা একটু বাঁধবো প্রথম তোমাকে এই বাঁধা দড়ি দিয়ে নয় এই বাঁধা হচ্ছে অধিকার নিয়ে কথা বুঝে আসছে আব্বাস সিদ্দিকি আজকে ফুরফ্রাসে হালে সন্ন্যতল জামা সংগঠন করছে আমার কথায় বাংলা যদি এক দেড় কোটি লোক ভোট দেয় ওয়ান পার্সনে যদি এত কিছু এক দেড় কোটি লোক যদি আমাকে ভোট দেয় তাহলে আমি তো যাকে বলবো তাকে ভোট দেবো ঠিক না তাহলে আমি কি বলবো একটাই কথা বলবো যদি ওয়ান পার্সনে একটা এমপি হতে পারে এক দেড় কোটি ভোট নেবে তাহলে আমার ভাইদের জন্য কি করবি বলো বাদ বাদ বলো বলো ভুলে যায় ভোটের সময় এলে কি নির্মমে केशव গরি ভোট হয়ে যাবার জি পরে তুমি রাস্তার পাশে থাকবে যদি একটু সাইড দিতে ডিস্টার্ব হয় পুলিশ না ভি তোমার পাছা ধুম ধুম পিটবে ঠিক না আব্বাস সিদ্দিকীর কথা পছন্দ হচ্ছে তোদের ভাই হে তোদের কাছে অনুরোধ করছি তোরা আমার কথা শোন সব বেটাকে বেটা আল্লাহ তোদেরকে কি এজ্জত দিয়েছে তোরা নিজেরা চিনিস না হরিণের পেটে মিরগোনা বি আছে হরিণ ছুটে বেড়াচ্ছে খসবু তোদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে জানিস না তোরা ছাড়া বিজেপিও জিততে পারবে না খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে তাই বিজেপি এখন নতুন একটা নাটক করেছে পরে বলো এখন তোদেরকে ফাঁসাবে বলে না এখন বলার সময় না তো টাইমে ও না তোমাদের মতো আমি মাথা মুটা নয় তো টাইমে বলবো টাইমে এখন কেন বলবো টাইমে সব টাইম আছে না 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 ওর নতুন নাটক করছে তোদেরকে ফাসাবে বসে যদি তোমরা ফাসতে চাও নাচো আর যদি বলা হয় না আমরা নতুন করে এবারে ভাবতে শুরু করব কারো হয় আমরা লড়তে চাই না আমরা ভাইজানের সাথে থাকতে চাই তাহলে তওবা করে নাও রাজনীতি কর। না রাজনীতি করব না তাহলে কি করবেন রাজনীতি করাবো রাজনীতি করব না করাবো ইতিহাস খুলে দেখো গান্ধী বাবু দাদা হুজুরের কাছে বসে থাকতে বুদ্ধি লিবার জন্য শুনে রেখে দাও সেই ঘরের বাচ্চা বলে যাচ্ছে আর বেশি বলছি না অন্যদিকে যাচ্ছে কি কথা বলছিলাম তাহলে অরঙ্গজেব হুজুর রহমাহুল্লাহ তিনি সেই ঘরে ঢুকে গেলেন বুড়িকে বললেন মা একটা ঘর আমায় দাও যে ঘরে আমি থাকবো বাতিটা ছোট করে রাখবে যখন সৈন্যটা আসবে ঘরটা দেখিয়ে দেবে যাও 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 ঘরের ঘরের তোমার মেয়ের কথা জিজ্ঞেস বলবে সরঙ্গজে ঘরে ঢুকে গেলেন দরজার পাশে দাঁড়িয়ে রইলেন তরোয়ালকে উলঙ্গ তরোয়ালকে হাতে করে নিয়ে সেনাপতি এসে গেল ঘোড়ার নামলো জিজ্ঞেস করছে বুড়ি তোর মেয়ে কোথায় বল ওই ঘরে যাও বাতি ছোট করা ছিল দরজা খুলে ঢুকলো বাদশা অরঙ্গজেব তার একটা চালালো পুরো ধর থেকে কল্লাটাকে আলাদা কেন ইসলাম বলেছে যারা ফেতনা লাগায় এরাই হলো সন্ত্রাস এদের বাঁচার কোন স্বাধীনতা নেই এরা সমাজকে নুংরা করে তুই জুলুম করছিস অন্য ধর্মের মেয়ে ওপরে জুলুম করবি কেন এটা ফেতনা তৈরি হবে তোর একজনের জন্য ফেতনা হয় লাখ লাখ লোক মরে যাবে কি বুড়ি বাদশা বেরিয়ে চলে গেল বলল মা তোমার মেয়ের উপর আজ চোখ কখনো তাকাবে না বিচার হয়ে গেছে আজ কি করবে যখনই কাশ্মীরে একশো সত্তর ধারা হলো জানো রাজস্থানে বিজেপির নেতা মুখ্যমন্ত্রী কি বলছে এবারে আমরা কাশ্মীরি মেয়েকে বিয়ে করব তোর প্রধানমন্ত্রী নিজের বউ সামলাতে পারেনি আর তুই আবার বলছিস কাশ্মীরি মেয়েকে বিয়ে করছ নেতাদের চরিত্র কেমন বুঝছেন না আমার কথা কি জানি কোন কপাল ফাটা হল মন মেজার করে আজ কি তা হবে কি জানে ভাব এরা কতটা জঘন্য আর বাস অরঙ্গজেবের বিচার দেখ কই বুড়ি জিজ্ঞেস করছে বাবা যাহা পানা তুমি আলো ছোট করে রাখতে বলেছিল কেন কি বলছ শোনা বাস অরঙ্গজেব বলেছিলেন মা আমি ইসলাম মেনে চলি ইসলাম শিখিয়েছে আমার আমার রসুল অন্যায় অন্যায় নাই, নাই ছেলে হোক আর যেই হোক অন্যায় করলে অন্যায় বলতে হবে ওই যুদ্ধের কাফেলার মধ্যে আমার একটা ছেলেও ছিল আমি জানি না কে তোমার মেয়েকে পছন্দ করেছে বাই চান্স যদি আমার ছেলেই তোমার মেয়েকে পছন্দ করে থাকতো সাইতানি খেয়ালে হয়তো আমার ছেলের মুখ দেখে আমার হয়তো হাতটা কেঁপে যেত কায়ামতের দিন আমার আল্লাহর কাছে জবাব দিতে হতো অন্যায়কে সাপোর্ট করলি কেন তাই আলো বন্ধ করে দিয়েছিলাম আমার ছেলে হলেও তার বিচার এটাই হতো জোরে বলুন আর আজকে অমিত শাহ ছেলে দিনকে দিন ধনী হচ্ছে তোমার আমার ঘরে ছেলে গরিব হচ্ছে কি গো রাজনীতি করছি তো নাকি রাজনীতি নয় ওদের বিরুদ্ধে বললে দেশো আর মমতার বিরুদ্ধে বললে বলছে বিজেপির দালালি করছে তা যাবো কোথায় তুই আমার মসজিদে তালা মারবি তুই আমার মাদ্রাসের তালা মারবি আমার অখাব সম্পত্তির টাকা ঝেড়ে খাবি আমি বলবো না পার বছরে অকাব সম্পত্তির টাকা বাইশ থেকে তিরিশ হাজার কোটি টাকা প্রত্যেকটা মাথা পিছু চার কোটি কোটি টাকা বছরে ইনকাম কত 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 টাকা পাও 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 কেন সাইকেল ইমামদের আড়াই হাজার ভারত আল্লাহ ইমাম সাহেব আড়াই হাজার হাই রে আল্লাহ আর আমি আব্বাস সিদ্দিকি কলিকাতায় চিনলে ছিলাম ইমামদের কুড়ি হাজার মহাজেনদের দশ হাজার করে মাহিনে দিতে হবে কিছু লোক বললো আব্বাস সিদ্দিকি টিএমসির বিরোধী করছে ভাই বিরোধী করলাম কার টাকা সরকারের টাকা চেয়েছি না আমাদের টাকা আমাদের টাকা সরকারের দায়িত্বে আছে এর আগে সিপিএম ছিল ঝেড়ে খেয়েছে তার আগে কংগ্রেস ছিল ঝেড়ে খেয়েছে এখনই রাখাচ্ছে আর দোষ দিন না দোষ আমাদের আমরা ঠিকভাবে ভাবে দিতে পারিনি তো দুম দুম করে কথা বুঝছেন না আমাদের তো ঠিক নেই আমরা তো লুবি হয়ে গেছি যেই আব্বাস সিদ্দিক ইউনিটি করছে অমনি গ্রামে এসে বলছে চাই দে 2000 লিবি চলে চলে ওমনি 2000 থেকে গাল দিয়ে লাল পড়ে গেছে চলে গেছে আব্বাস সিদ্দিক ভুলে গেছে এই পরিবর্তন হবে পরিবর্তন হবে আমি দাবি করেছিলাম কলিকাতায় গরিব মেয়েদের বিবাহের জন্য পাঁচ লক্ষ করে টাকা দিতে হবে ভুল করেছি ধনী লোকরা গরিবের কষ্ট কি বুঝবে যার বাড়ি চারটে মেয়ে ইমাম সাহেব চারটে মেয়ে যার আড়াই তিন হাজার মাইনে চার পাঁচ হাজার মাইনে সে তার মেয়ের পেতে আস্তে আস্তে মেয়ে বড় হচ্ছে বাপ মা চিন্তা হচ্ছে লাস্টে পাপ কাজে লেগে যাচ্ছে সমাজ নোংরা হচ্ছে খোদার গজল যখন আছে পুরো সমাজ বাসি ফাসবে পকেট থেকে যদি দিতে নাও পারিস কমসে কম আব্বাস সিদ্দিকির পাশে দাঁড়া আমি কথা দিয়ে যাচ্ছি তোমরা যদি বাংলার যুব সমাজ আমার পাশে দাঁড়াও আমি আব্বাস সিদ্দিকি গরীব মায়ের বোনের ওই চোখের পানি কে মুছে 5 লাখ করে আদায় করি এই ছাড় বজরে তোমরা কি আমার পাশে দাঁড়াতে আছো দাঁড়াতে হবে

কি বলবে না না কেন আব্বাস সিদ্দিকী দু হাজার একুশে দেখে লেবে বলেছে দাদা হজিরের নামে বিশ্ববিদ্যালয় দাদা হজিরের নামে হসপিটাল ইমামদের কুড়ি হাজার মহাজনদের দশ হাজার গরিব মেয়েদের জন্য পাঁচ লক্ষ করে টাকা বিবাহ গরিব ছেলে যারা মাধ্যমিক পাস করবে নাইনটি পার্সেন্ট ওপর নম্বর পাবে সরকারকে সম্পূর্ণ খরচ দিয়ে পড়াতে হবে শুনছেন না দেখে লোক আমি বলে দিয়েছি যে দেবে তাকে মুখ্যমন্ত্রী বানাবো ভুল করছি যদি বলো দিদিকে চাই দিদি তুমি দিয়ে দাও তোমার হইলো ভাই বাংলার অলিতে গলিতেabspath এর দিকে লক্ষ লক্ষ সংগঠনের যুবক ছেলে আছে বাড়ি 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 গিয়ে বলে কে দিতে হবে তুমি জিতার পরে হার চপ্পল আর তোমার ভাইপো বিএমডব্লিউ

আমি অত্যন্ত খুশি যে এখন আপনাদের কাছে আমার ভাইপো আসবে আমি অত্যন্ত খুশি আমার চাচারা এসে আমাদেরকে বলতো আমার ভাইপো এসেছে কি এই سلسلہ কামত পর্যন্ত জারি থাকবে তো নাকি এবারে আমাদের ভাইপো আলহামদুলিল্লাহ আমার পীর আল্লামা সা সুফি কালিমুল্লাহ সিদ্দিকি চাদার হুজুর পীর কেবলার মেজো সাহেবজাদা জাদা আলহাজ পীর জাদা হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকি ভাইজান হুজুরের মেজো সাহেবজাদা জাদা পীর জাদা আমার চাচাজি আমার ভাই এসেছে তিনি আলোচনা করবে সব দাদা হুজুরের اولاد একের পর এক এই سلسلہ আল্লাহ কবুল করে বল আমিন তবে একটা কথা মাথায় রেখে দেবেন আব্বাস হোক কি ও আচ্ছা নাম বল আচ্ছা আমার চাচাজি তিনি এসেছেন আলোচনা করবেন তিনি आखिरी দোয়া নার দোয়া করবেন দাদা পীরের اولاد ঠিক না বেটি যুগ যুগ ধরে আমরা এইভাবে আমাদের ছেলে 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 আপনাদের ছেলে 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 কামত পর্যন্ত আমরা মিলেমিশে থাকবো ইনশাল্লাহ তবে তবে পদ মানবেন কার বড় হুজুরের মেজ হুজুরের সেজ হুজুরের কার মত মানবেন হ্যাঁ আমরা কোন হুজুরের মত মানি না আমরা বড় হুজুরের মত মানি না মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুরের মত মানি না আমরা বসিরহাটের রুহুল আমিন সাহেবের মত পথ মানি না কোন খলিফার মত মানি না আমরা মত মানি মানি জামান দাদা হুজুরের জোরে বলুন যার মত মেনে বড় হুজুর পীর কেবলা কাইম জামান হয়েছে মেজ হুজুর পীর কেবলা মুফতি আজম হয়েছে তার মত পথ আমরা মানি আমরা মুড়ি হলাম দাদা হুজুরের ঠিক না বেটি এগুলো সব হলো সিঁড়ি বা আমাদেরকে ধরে নিয়ে দাদা হুজুরের নৌকোই তুলছে সিলসিলা হলো দাদা হুজুরের অর্থাৎ আহলেতাল জামাতের দার করি যে সালাম পড়াবার জন্য আমি একবার সালাম পড়াচ্ছি তারপর আমার চাচাজি আপনাদের নিয়ে সালাম পড়াবে কেউ চলে যাবেন না নতুন মানুষ হয়তো জানি না এর আগে এসেছে কি আলোচনা শুনুন সুন্নাহ সন্নাজ কে দাদা হুজুরের মতদর্শের উপরে আলোচনা করবে আপনারা সকলে স্থির হবে শুনবেন আপনারা প্রথমে আমাকে একবার সালাম দিন وعليكم السلام ورحمة الله وبركاته. <تصفيق> <تصفيق>